design. Coming around to me, them gyal roll out them eyes. ছবির কাজে ভারতের ইন্দোরে গিয়েছিলেন অভিনেত্রী কাম্যা পাঞ্জাবি, সঙ্গে ছিলেন প্রযোজক বন্ধু সন্তোষ গুপ্ত। এই শহর তার জন্য নতুন, যা দেখছিলেন তাতেই বিভোর হয়ে যাচ্ছিলেন অভিনেত্রী, বিশেষত রাস্তার পাশে খাবারের দোকান দেখে। কথায় কথায় বন্ধুও বলেছিলেন এখানকার এক দোকানের ফুচকা ও চাট বিখ্যাত। এ কথা শুনে কাজের ফাঁকে গাড়ি নিয়ে সোজা ফুচকার সন্ধানে নেমে পড়েন কাম্যা পাঞ্জাবি। ফুচকা বিক্রেতার হাত চলছিল ম্যাজিকের মতো, একটা ফুচকা মুখে দিতে না দিতেই চোখ বুজে আসে কাম্মার। সুস্বাদু ফুচকা কতগুলো যে খেয়ে ফেলেন হিসেব নেই। জায়গাটাও এত পছন্দ হয়েছিল যে ফুচকা খেয়েই আশপাশের ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। হাতের খামটা কোথায় রেখেছেন সেদিকে আর খেয়াল ছিল না। সেই খামে ছিল 1,00,000 টাকা। খাওয়া শেষে ছবি তুলে যখন হোটেলে ফিরেছেন তখন কাম্মার মনে পড়ে খামটার কথা, পড়ে যান দুশ্চিন্তায়। আর কি পাবেন, আবার অত দূরে যাওয়ার মানেই হয় না। এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শুটিংয়ের অভিজ্ঞতার কথা বলতে বলতে ইন্দোরের গল্প বলছিলেন অভিনেত্রী। 29 মে এ ঘটনা ঘটে, কিন্তু টাকা কি ফিরে পেয়েছিলেন? অভিনেত্রী জানান সন্তোষ বারবার করে বলায় শেষ দিকে ওই ফুচকার দোকানে ফিরে গিয়েছিলেন, তবে যা দেখলেন নিজের চোখে বিশ্বাস করতে পারছিলেন না। ঠিক যেখানে খামটা ফেলে গিয়েছিলেন সেই টেবিলটার উপরেই পড়েছিল খামটা, কেউ স্পর্শও করেনি। দোকানের মালিক দীনেশ গুজ্জরের সঙ্গে কথা বলে খামটি নিয়ে আসেন কাম্মা। অভিনেত্রীর কথায় এত আশ্চর্য হয়নি এর আগে, ধন্যবাদ দিলেও তাদের ছোট করা হয়। ইন্দোরের মানুষ এত ভালো এবং উদার আমি সেদিন জানলাম।